স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে। পুরো সংবাদ জুড়ে আছি নূপুর মাহমুদ। শুরুতে সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রীকে কটূক্তি করার প্রতিবাদে রাজশাহী মহানগর আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল। সিরাজগঞ্জে 10 জন আইপিএল জুয়ারিকে 15 দিনের কারাদণ্ড দিয়েছে র‍্যাব 12-এর ভ্রাম্যমাণ আদালত। নোয়াখালীতে নারী নির্যাতনের ঘটনায় গ্রেপ্তারকৃত আসামি কালাম ও শাহেদের 12 দিনের রিমান্ড মঞ্জুর। জানাচ্ছিলাম শিরোনামগুলো, এবার বিস্তারিত। দেশব্যাপী ধর্ষণের প্রতিবাদে চলমান আন্দোলনে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে প্লেকার্ড ফেস্টুন উপস্থাপনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মহানগর আওয়ামী লীগ। বিক্ষোভ মিছিলটি মহানগর দলীয় কার্যালয় অফিস থেকে শুরু হয়ে সাহেববাজার প্রদক্ষিণ শেষে বড় মসজিদের সামনে এসে সমাবেশ করে। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এইচএম খায়রুল জামান লিটন, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সাবেক সভাপতি শাহিন আক্তার রেনি, সাবেক সহসভাপতি মীর ইকবাল, যুবলীগের সভাপতি রমজান আলী সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, আমরা ধর্ষণের বিচার চাই, ধর্ষকদের এই বাংলার মাটিতে যেন ঠাঁই না হয় সেটি আমরাও কামনা করি, কিন্তু ধর্ষণের প্রতিবাদে আন্দোলনের নামে দেশ বিরোধী ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তিকারীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে হবে, না হলে আওয়ামী লীগের নেতাকর্মীরাও ঘরে বসে থাকবে না বলে বক্তারা জানান। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মতিহার বিভাগের আয়োজনে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার নগরীর কাটাখালী এলাকায় বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমির হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়। মতিহার বিভাগের উপপুলিশ কমিশনার প্রভূতি ভর্ষণ ব্যানার্জির সভাপতিতে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ সুজায়েত ইসলাম। এ সময় পুলিশ কমিশনার বলেন, সামাজিক সহিংসতা রোধে বিট পুলিশিং কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পুলিশি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই বিট পুলিশিং এর মূল উদ্দেশ্য। রাজশাহীর মানুষ শান্তিপ্রিয় উল্লেখ করে তিনি বলেন, যে কোনো মূল্যে এই পরিবেশ ধরে রাখতে হবে, বিশৃঙ্খলা করে কেউ পার পাবে না। মাদকের ব্যাপারে জিরো টলারেন্স ঘোষণা দিয়ে পুলিশ কমিশনার বলেন, মাদক ব্যবসায়ীদের হয় মাদক ছাড়তে হবে না হয় এলাকা ছাড়তে হবে, কোনোভাবেই এলাকায় মাদক ব্যবসা করা চলবে না। তিনি বলেন, মেট্রোপলিটন এলাকায় প্রত্যেকটি জায়গায় সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হবে, যাতে অপরাধীরা অপরাধ করে পার পেয়ে না যায়। এ ব্যাপারেও সকলের সহযোগিতা চান নব নিযুক্ত পুলিশ কমিশনার। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, কাটাখালী পৌর মেয়র, বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। রাজশাহী, নোয়াখালী, সিলেট সহ দেশব্যাপী অব্যাহত ধর্ষণ এবং নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে রাজশাহীতে তৃতীয় দিনের মতো মানববন্ধন, গণ অবস্থান ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে রাজশাহী মহানগরীর সাহেববাজার 0 পয়েন্টে ধর্ষণ বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এরপর 0 পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে নগরীর গণকপাড়ায় গিয়ে আবারও মানববন্ধন করেন তারা। এই সময় শিক্ষার্থীরা ধর্ষণ বিরোধী বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে ধর্ষণ বিরোধী নানা স্লোগান দেন। মানববন্ধনে নোয়াখালীতে বেগমগঞ্জের গৃহবধূকে আটকে রেখে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, সিলেটের MC কলেজের স্বামীকে আটকে রেখে গৃহবধূকে ধর্ষণ এবং তানোরের গির্জায়
কিশোরীকে ধর্ষণের প্রতিবাদ জানানো হয় এবং দোষীদের আটক করে মৃত্যুদণ্ড প্রদানের দাবি জানান তারা। সিরাজগঞ্জের এনায়েতপুরে 10 জন আইপিএল জুয়ারিকে 15 দিনের কারাদণ্ড দিয়েছে র্যাব বারোয়ের ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব বারো সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানাধীন গোপরেখী পাওয়ার ক্লাব ঘরের ভিতর একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় প্রকাশ্যে আইপিএল জুয়া খেলার অপরাধে 10 জন জুয়ারিকে আটক করেন। তাদের নিকট থেকে জুয়ার কাজে ব্যবহৃত নগদ 8,257 টাকা, 8টি মোবাইল, 12টি সিম এবং একটি ওয়ালটন টিভি উদ্ধার করা হয়। পরবর্তীতে আটককৃত ব্যক্তিদের সংশ্লিষ্ট থানার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মইনুদ্দিনের আদালতে হাজির করা হলে অভিযুক্ত ব্যক্তিদের প্রকাশ আইপিএল জুয়া খেলার অপরাধে প্রত্যেককে 15 দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। আটককৃত ব্যক্তিদের জুয়া আইন 1867-এর 4 ধারায় প্রত্যেকে 15 দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার এখলাসপুরে বাড়িতে ঢুকে নারীকে বিভ্রস্ত করে নির্যাতনের ঘটনায় মামলার আসামি কালামকে 3 মামলায় 10 দিনের ও শাহিদকে 1 মামলায় 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বেগমগঞ্জ 3 নম্বর আমলি আদালতের বিচারক মাসফিকুল হকের আদালতে এই রিমান্ড মঞ্জুর করা হয়। এ নিয়ে এ মামলায় মোট 10 জনকে গ্রেফতার করা হয়েছে। এর আগে নির্যাতনের শিকার ওই নারী বাদী হয়ে 4 সেপ্টেম্বর 2টি মামলা করেন। পরে 6 তারিখ রাতে দেলোয়ার ও কামালকে আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করেন বেগমগঞ্জের মডেল থানায়। এ মামলার আসামি শামসুদ্দিন সুমনকে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী বনাঞ্চল থেকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। বৃহস্পতিবার ভোরে গোপন তথ্যের ভিত্তিতে নোয়াখালী ও হবিগঞ্জ জেলা পিবিআইয়ের একটি বিশেষ টিম রেমা কালেঙ্গা বনাঞ্চলের ত্রিপুরাপল্লী থেকে তাকে গ্রেফতার করে। দেশব্যাপী ক্রমবর্ধমান নারী নির্যাতন ও গণধর্ষণের প্রতিবাদে নাটোরের জেলা বিএনপির মানববন্ধন কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল 10টার দিকে আলাইপুর জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে জেলা বিএনপির এক মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। দলের নেতাকর্মীরা সেখানে সমবেত হয়ে মানববন্ধনে দাঁড়াতেই পুলিশে বাধা দেয়। বাধা পেয়ে দলের নেতাকর্মীরা সংক্ষিপ্ত কর্মসূচি পালন করে স্থান ত্যাগ করে। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক রহিম নেওয়াজ, সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাবেক সহসভাপতি শহীদুল ইসলাম বাচ্চু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদ সহ দলের নেতাকর্মীরা। এই ছিল আজকের বরেন্দ্র সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।